ওম শ্রী সাইনাথায় নমঃ। নমস্কার, আমি তারাশিস গঙ্গোপাধ্যায়। আমার সাই সচ্চরিত সাধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শ্রী সাই সচ্চরিত মহাগ্রন্থের দ্বাদশ অধ্যায় থেকে করব আমাদের সাধ্যায়। ভক্তদের সাই বাবা কেমন অভ্যর্থনা করতেন, তাদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, এই পরিচ্ছেদে আমরা আলোচনা করব। তাই প্রথমেই আজ আমরা সন্তদের জীবনের উদ্দেশ্য প্রসঙ্গে বলব। আমরা আগে দেখেছি যে ঈশ্বর অবতারদের লক্ষ্য থাকে সাধুদের রক্ষা ও দুষ্কৃতকারীদের বিনাশ, কিন্তু সাধু সন্তদের উদ্দেশ্য থাকে সম্পূর্ণ ভিন্ন। তাদের কাছে ভালো মন্দ সবাই সমান। প্রথমে তারা দুষ্কৃতদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের সঠিক পথে আনেন। তারাই হচ্ছেন ভববন্ধন মোচনকারী, অজ্ঞানের অন্ধকার বিনাশকারী সূর্যালোক। ভগবান সন্তদের মধ্যেই বাস করেন, প্রকৃতপক্ষে তারা অভিন্ন। আমাদের সাই বাবা ছিলেন এই রকমই একজন, যিনি ভক্তদের কল্যাণের জন্য এসেছিলেন। জ্ঞানী সুপণ্ডিত, দেবজ্যোতিতে উদ্ভাসিত এই মহামানব নিঃস্পৃহ নিরাসক্তভাবে ধনী দরিদ্র শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে প্রেম বিতরণ করেছিলেন। ভক্তদের জন্য তার সব সঞ্চিত শক্তি প্রয়োগ করতেন, তাদের সাহায্যে সর্বদা নিযুক্ত থাকতেন, কিন্তু তিনি না চাইলে কেউ তার কাছে যেতে পারতেন না। তাদের সময় না এলে বাবা তাদের মনেই করতেন না এবং তার লীলার কথা তাদের কানেই যেতে পারত না। তবে আর কি করে তারা তাকে দর্শনের চিন্তা করবেন? সাই বাবাকে দর্শন করার ইচ্ছা থাকা সত্ত্বেও তার মহাসমাধির আগে সে সুযোগ কিছু লোকের আদৌ হয়নি। এমনি বহু লোক আছেন যাদের এই বাসনা বাসনাই রয়ে গেছে। বিশ্বাসপ্রবণ হয়ে এই সব ব্যক্তি যদি তার লীলা কাহিনী শোনেন, তবে দুধের স্বাদ বহুল পরিমাণে ঘোলেই মিটবে। যদি কেউ নিছক বরাত জোরে তার কাছে গিয়ে দর্শন পেতেন, তাহলেও কি বেশিক্ষণ থাকতে পেতেন? মোটেই নয়। নিজের ইচ্ছায় কেউ সেখানে যেতেও পারতেন না, থাকতেও পারতেন না। বাবা যতক্ষণ থাকতে অনুমতি দিতেন থাকতে পারতেন, আদেশ দিলেই চলে যেতে হতো। সবই যে ছিল বাবার ইচ্ছার উপর নির্ভরশীল। এবার আমরা আসব কাকা মহাজনী প্রসঙ্গে। একবার কাকা মহাজনী বোম্বে থেকে শিরডিতে এসেছিলেন। তার ইচ্ছা সপ্তাহখানেক থেকে গোকুলাষ্টমী উৎসব দেখে যান। বাবার দর্শন নিতে যেই গেছেন, বাবা অমনি প্রশ্ন করলেন, কবে বাড়ি ফিরছ? প্রশ্ন শুনে তিনি অবাক, উত্তর তো একটা দিতেই হবে। তাই বললেন যে বাবা যখনই বলবেন তখনই চলে যাবেন। বাবা তখন বললেন, আগামীকাল চলে যেও। নির্দেশ অলঙ্ঘনীয়, তাই কাকা মহাজনী শিরডি ত্যাগ করলেন। বোম্বেতে তার অফিসে গিয়ে দেখেন চাকরির মালিক তারই আগমনের প্রতীক্ষায় দুশ্চিন্তাগ্রস্ত, কারণ ম্যানেজার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কাকার উপস্থিতি খুব জরুরি ছিল। তিনি কাকার কাছে শিরডিতে একটি চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠি পরে বোম্বেতে ফেরত আসে। এবার আমরা শুনব ভাউ সাহেব ধুমলের কথা। এইটি আবার ঠিক বিপরীত কাহিনী। আইনজীবী ভাউ সাহেব ধুমল নিফাদ নামে একটি জায়গায় যাচ্ছেন কোনো একটি মামলা সংক্রান্ত ব্যাপারে। যাবার পথে শিরডিতে এসে বাবার দর্শন নিয়ে সঙ্গে সঙ্গেই রওনা হতে চাইলেন, কিন্তু বাবা বাধা দিলেন, এক সপ্তাহের বেশি আটকে রাখলেন। ইতিমধ্যে নিফাদের ম্যাজিস্ট্রেট প্রচণ্ড পেটের ব্যথায় আক্রান্ত হলেন এবং মামলার শুনানিও মুলতুবি হল। শ্রী ধুমলকে তখন
ফিরে গিয়ে মামলা পরিচালনার জন্য বাবা অনুমতি দিলেন। চারজন বিচারকের অধীনে সে মামলা কয়েক মাস ধরে চলল। শেষ পর্যন্ত সে ধুমল জিতলেন এবং তার মক্কেল খালাস পেয়ে গেল। এবার আমরা আসি শ্রীমতী নিমনকার প্রসঙ্গে। অবৈতনিক ম্যাজিস্ট্রেট শ্রী নানা সাহেব নিমনকর তখন সস্ত্রীক শিরডিতে আছেন। তারা দুজনেই বেশিরভাগ সময় মসজিদে থেকে বাবার সেবা করতেন। এই অবস্থায় একদিন তাদের ছেলে বেলাপুরে অসুস্থ হয়ে পড়ল। মা ঠিক করলেন বাবার অনুমতি নিয়ে কিছুদিনের জন্য বেলাপুরে গিয়ে ছেলেকে ও অন্যান্য সবাইকে দেখে আসবেন। কিন্তু শ্রী নিমনকর তাকে পরদিনই ফিরে আসতে পরামর্শ দিলেন। ভদ্রমহিলা কি করবেন কিছু ঠিক করতে পারছিলেন না, কিন্তু তার ভগবান সাই সাহায্য করতে এগিয়ে এলেন। রওনা হওয়ার আগে ভদ্রমহিলা বাবার কাছে গিয়ে প্রণাম করে যাত্রার অনুমতি চাইলেন। বাবা তখন সাথেবাড়ার সামনে শ্রী নিমনকর ও অন্যান্য সকলের সঙ্গে দাঁড়িয়েছিলেন। বাবা বললেন, যাও, তাড়াতাড়ি যাও, দুশ্চিন্তা করো না, ধীর স্থির হও। বেলাপুরে গিয়ে স্বচ্ছন্দে চারটি দিন থেকে আত্মীয় স্বজন সবাইকে দেখে তারপর শিরডিতে ফিরে এসো। বাবার কথাগুলি কত সময়োপযোগী হয়েছিল। শ্রী নিমনকরের প্রস্তাব এইভাবেই বাবার রায়ের দ্বারা খারিজ হয়ে গেল। এবার আমরা আসি মূলে শাস্ত্রী প্রসঙ্গে। মূলে শাস্ত্রী নামে নাসিকের একজন গোঁড়া অগ্নিহোত্রী ব্রাহ্মণ শিরডিতে এসেছিলেন নাগপুরের বিখ্যাত কোটিপতি বাপু সাহেব বুটির সঙ্গে দেখা করতে। এই ব্রাহ্মণ ছয়টি শাস্ত্রবিদ এবং জ্যোতিষ ও হস্তরেখা বিদ্যায় পারদর্শী ছিলেন। বুটি সাহেবের ও অন্যান্য সকলের সঙ্গে বাবাকে দেখতে তিনি মসজিদে গেলেন। বাবা নিজের টাকায় ফেরিওয়ালাদের কাছ থেকে ফল ও অন্যান্য নানা জিনিস কিনে মসজিদে উপস্থিত সকলকে বিতরণ করতেন। বাবা এমন সুন্দরভাবে আমগুলিকে চারদিকে টিপে টিপে খেতে দিতেন যে তার হাত থেকে যিনি পেতেন তার পক্ষে শাস্তি চুষে নিয়ে খুব সহজেই আটি ও খোসা ফেলে দেয়া সম্ভব হতো। কলাগুলি ছাড়িয়ে খেতে দিতেন, খোসাগুলি নিজের জন্য রাখতেন। হস্তরেখাবিদ মূলে শাস্ত্রীর ইচ্ছা হলো বাবার হাত পরীক্ষা করেন, তাই বাবাকে হাত বাড়াতে বললেন। বাবা সে অনুরোধে কান না দিয়ে তাকে চারটি কলা খেতে দিলেন। তারপর তারা সবাই ওয়ারাতে ফিরে গেলেন। মূলে শাস্ত্রী স্নান করে শুদ্ধ কাপড় পরে তার নিত্যকার পূজা অর্থাৎ অগ্নিহোত্র ইত্যাদি কাজে লেগে গেলেন। এদিকে বাবা লেন্ডিতে রওনা হওয়ার সময় বললেন, একটু গেরু আনো তো, আজ আমরা গৈরিক বস্ত্র পরব। গেরু হলো গেরুয়া রঙে কাপড় ছোপানোর গুঁড়া। কেউ বুঝতেই পারলেন না বাবার এ কথার অর্থ। তারপর কিছুক্ষণের মধ্যে বাবা ফিরে এলেন। তারপর মধ্যাহ্ন আরতির ব্যবস্থা শুরু হলো। বাপু সাহেব মূলে শাস্ত্রীকে আরতির সময় যাবেন কিনা জিজ্ঞাসা করলেন। শাস্ত্রী বললেন, তিনি সন্ধ্যায় যাবেন। অনতিবিলম্বে বাবা নিজ আসন গ্রহণ করলেন, আরতিও শুরু হলো। তখন বাবা বললেন, নাসিকের নবাগত ব্রাহ্মণের কাছ থেকে কিছু দক্ষিণা নিয়ে এসো। বুটি নিজেই দক্ষিণা আনতে গেলেন। মূলে শাস্ত্রীকে বাবারই কথা জানাতেই তিনি তো হতভম্ব। মনে মনে চিন্তা করলেন, আমি খাঁটি অগ্নিহোত্রী ব্রাহ্মণ, আমি কেন দক্ষিণা দিতে যাব? বাবা একজন উচ্চকোটির সাধু হতে পারেন, কিন্তু আমি তো তার পোষ্যও নই, শিষ্যও নই। অথচ বাবার মতো মহাপুরুষ দক্ষিণা চাইছেন বুটির মতো কোটিপতির মারফত, এজন্য তিনি তা অগ্রাহ্য করতে পারলেন না। নিত্যকর্ম অসমাপ্ত রেখে তিনি তৎক্ষণাৎ বুটির সঙ্গে মসজিদে গেলেন। নিজেকে অনেকখানি পবিত্র এবং মসজিদকে ঠিক ততখানি অপবিত্র মনে করে বেশ খানিকটা দূর থেকে হাত জোর করে বাবার দিকে ফুল ছুঁড়ে দিলেন।
কিন্তু অবাক কাণ্ড, সহসা দেখতে পেলেন বাবার আসনে বাবা নেই, সেখানে বসে রয়েছেন তারই স্বর্গত গুরু গোলাপ স্বামী। শাস্ত্রী বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। এ কি স্বপ্ন? না, তা তো নয়, তিনি তো জাগ্রত রয়েছেন। তাহলে তার জাগ্রত অবস্থায় পরলোকগত গুরু সেখানে দেখা দিলেন কেমন করে? মূলে শাস্ত্রী নির্বাক হয়ে রইলেন কিছুক্ষণ, নিজের দেহে চিমটি কেটে দেখলেন, আবার চিন্তা করলেন, কিন্তু এই মসজিদের ভিতর গুরু গোলাপকে দেখার ব্যাপারটা মেনে নিতে পারলেন না। শেষ পর্যন্ত সব সন্দেহ ঝেড়ে ফেলে মসজিদের ভিতরে উঠে গিয়ে গুরুর চরণে লুটিয়ে পড়লেন। তারপর উঠে এসে জোর হাতে দাঁড়িয়ে রইলেন। অন্যান্য সবাই বাবার আরতি গান করতে লাগলেন, কিন্তু মূলে শাস্ত্রী তার গুরুর নামগানি উচ্চৈস্বরে করতে লাগলেন। তারপর সকল জাত্যাভিমান, সকল ধ্যান ধারণার অহংকার পরিত্যাগ করে গুরুর চরণে চোখ বুজে প্রণাম করলেন। যখন চোখ খুললেন, দেখতে পেলেন বাবা তার কাছে দক্ষিণা চাইছেন। বাবা সেই অপরূপ মহিমাময় মূর্তি ও বোধাতীত শক্তির সামনে দাঁড়িয়ে মূলে শাস্ত্রী আত্মসম্বিত হারিয়ে ফেললেন। মহানন্দে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আবার প্রণাম করে তিনি দক্ষিণা দিলেন। তিনি বললেন তার সব সন্দেহ দূর হয়েছে, তিনি তার গুরুকেই দেখেছেন। বাবার এই অত্যাশ্চর্য লীলা প্রত্যক্ষ করে মূলে শাস্ত্রী অন্যান্য সকলেই মোহিত হলেন। তখন তারা বাবার সেই কথাটার অর্থ বুঝতে পারলেন। একটু গেরুয়া নো, আমরা আজ গেরুয়া বসন পরব। বাবার লীলা এমনই বিস্ময়কর। এবার জনৈক ডাক্তারের প্রসঙ্গে আমরা আসব। একবার এক মামলাদার শিরডিতে এলেন তার এক ডাক্তার বন্ধুকে সঙ্গে নিয়ে। ডাক্তার বলেছিলেন যে তার উপাস্য দেবতা হচ্ছেন রাম এবং কোনো মুসলমানকে তিনি প্রণাম করতে পারবেন না, তাই তিনি শিরডি আসতেই রাজি ছিলেন না। মামলাদার তাকে বুঝিয়েছিলেন যে কেউ তাকে তেমন অনুরোধ উপরোধ করবেন না, সেজন্য তিনি সহযাত্রী হয়ে তাকে আনন্দদান করতে পারেন। তারা শিরডিতে এসে বাবার দর্শনের জন্য মসজিদে গেলেন। সকলেই বিস্ময়াবিষ্ট হয়ে দেখলেন ডাক্তারটি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বাবাকে প্রণাম করলেন। ডাক্তারকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, পূর্ব সংকল্প ভুলে আপনি কি করে মুসলমানকে প্রণাম করলেন? ডাক্তার উত্তর দিয়েছিলেন যে তিনি তার প্রিয় ইষ্ট দেবতা শ্রীরামকেই বসে থাকতে দেখেছেন এবং তাকেই সাষ্টাঙ্গ প্রণাম করেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি তাকিয়ে দেখেন সেখানে সাই বাবা বসে আছেন। হতাশ হয়ে তিনি বলে উঠলেন, এটা কি আমার স্বপ্ন দর্শন? ইনি মুসলমান হন কি করে? ইনি তো মহাযোগ সম্পন্ন অবতার। পরদিন থেকে তিনি সংকল্প করে উপবাস শুরু করলেন। বাবার আশীর্বাদ যতদিন না পাচ্ছেন ততদিন মসজিদে যাওয়া বন্ধ করলেন। তিন দিন কেটে গেল। চতুর্থ দিন খানদেশ থেকে তার এক অন্তরঙ্গ বন্ধু উপস্থিত হলেন। তার সঙ্গে তিনি বাবাকে দর্শন করতে গেলেন। প্রণাম হয়ে গেলে বাবা তাকে জিজ্ঞাসা করলেন যে কেউ ডেকে এনেছে বলে কি তিনি এসেছেন? এ কথায় ডাক্তার মর্মাহত হলেন। সেই রাতেই ঘুমের মধ্যে বাবা তাকে আশীর্বাদ করলেন এবং তিনি পরমানন্দ উপলব্ধি করলেন। এরপর তিনি নিজের জায়গায় চলে গেলেন এবং পক্ষকাল যাবৎ এরকম তুরীয়ভাবে তিনি নিমগ্ন ছিলেন। এইভাবে সাই বাবার প্রতি তার ভক্তি শ্রদ্ধা বহুগুণ বেড়েছিল। এই সমস্ত গল্পগুলির, বিশেষ করে মূলে শাস্ত্রীর গল্পটির মূল তত্ত্বকথা হচ্ছে এই যে আমাদের নিজ নিজ গুরুর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে, অন্য কোথাও নয়। পরবর্তী অধ্যায়ে সাই বাবার আরও লীলা কাহিনী বর্ণনা করা হবে। ইতি দ্বাদশ অধ্যায় সমাপ্ত।
শ্রী সাই বাবায় নমঃ। শান্তি শান্তি শান্তিহি।